পারতাম পারতাম আর বিচ্ছিন্ন, এটা কিন্তু দুই মেরুর কথা মনে হলো আমার কাছে। একটা হচ্ছে পারতাম, কেন করছি না, আর বিচ্ছিন্ন মানে একদম শেষ হয়ে যাওয়া। বিচ্ছিন্ন এই জন্যে যে এখনকার এই চরিত্র মা এবং দাদি ফুপু এই চরিত্রগুলো মানে ক্রিয়েটিভ হচ্ছে না। কেন হচ্ছে না, আমাদের একদিক দিয়ে সৌভাগ্য এবং দুর্ভাগ্য দুটোই বলবো। সৌভাগ্য হচ্ছে যে আমাদের এই চলচ্চিত্র সম্পর্কে কিন্তু ঘরে ঘরে আলোচনা হচ্ছে, প্রতিটি ম্যাক্সিমাম ঘরে ঘরে আলোচনা হচ্ছে চলচ্চিত্র কেন ভালো হচ্ছে না, চলচ্চিত্র কেন আগের মতন হচ্ছে না। এই কথাটা কিন্তু আমাদের সময় কিন্তু এত চলচ্চিত্র সম্পর্কে আলোচনা হয় না, এখন যে আলোচনাটা হচ্ছে। তো দুর্ভাগ্যবশত যে চলচ্চিত্র কেন ভালো হচ্ছে না, মাঝখানে তো মুখ থুবড়ে পড়ে গিয়েছিল চলচ্চিত্র, তখন আমরাই আসতাম না FDC-তে। আমরা একটা অভিমান করে রাগ বলবো না, কারণ মা বাপের সাথে রাগ করা চলে না FDC, কিন্তু আমাদের একটা মা বাপ একটা পরিবার, এদের সাথে আমরা কীভাবে রাগ করব। তো মুখ থুবড়ে পড়াতে আমরা অভিমান করে আসিনি। যারা চলচ্চিত্র বানাতো তারা এমন এক পর্যায়ে নিয়ে গেছিল চলচ্চিত্রকে যে চলচ্চিত্রটা মানুষের সম্মুখে, ভালো মানুষের সম্মুখে এবং বাচ্চাদের এবং পরিবারের পরিবার সহ দেখার মতো কোনো পরিবেশ ছিল না বা চলচ্চিত্র হয়নি। তখন আমরা অনেক শিল্পী আমরা আমাদের বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, আমরা কিন্তু চলে যাইনি, আমাদের বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, কারণ আমরা এসব ছবিতে অভিনয় করতে চাইনি বা করিনি। এখন আস্তে আস্তে হচ্ছে ছবি, ভালো ছবি হচ্ছে। আর আমাদের প্রাইম মিনিস্টার তো আমরা কেন, বাংলাদেশের সবাই জানেন যে প্রাইম মিনিস্টার তার জীবন দিয়ে মানে চেষ্টা করছে যে FDC এবং চলচ্চিত্র এবং শিল্পীরা এই দুরবস্থা না থেকে তারা যেন অন্যান্য দেশের শিল্পীদের মতন নিজের পায়ে দাঁড়িয়ে তারা যেন চলতে পারে, যেন তাদের কাউকে যেন কারোর দুয়ারে না যেতে হয়। উনি অনেক চেষ্টা করছেন, আমাদের কেউ কেউ যে চেষ্টা করছে তা না, আমরাও চেষ্টা করছি যে ভালো ছবি হোক। কিছু কিছু ভালো ছবি হচ্ছে আর কিছু হচ্ছে না, এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিপর্যয় চলচ্চিত্রে আমার মতে সেটা হচ্ছে চিত্রনাট্য। আমাদের গল্প তেমন ভালো না এবং চিত্রনাট্য তেমনি ভালো না। যেমন পরিবার কোনোদিন ধ্বংস হতে পারে না, যতই আপনি ডিজিটাল হোক, যতই আপনি আকাশে যান না কেন, পরিবার কোনোদিন ভাঙবে না। স্বামী স্ত্রী থাকবে, মা বাবা থাকবে, মা বাবা মারা যাবে, স্বামী স্ত্রী আবার মা বাবা হবে, তাদের বউ ছেলে আবার পরিবার কিন্তু থাকবে, এদের সেন্টিমেন্ট থাকবে, এদের কিন্তু সুখ সুখ সমৃদ্ধি, তাদের অনুভূতি এগুলো কিন্তু থাকবে। আমাদের দেশে সবচেয়ে আমি যেটা মনে করি, আমরা যখন অভিনয় করেছি তখন কিন্তু আমাদের সময় আমাদের মা ছিল, বাবা ছিল, ফুপু ছিল, একটা বিধবা ফুপু ছিল, একটা বিধবা ফুপু, একটা মানে খারাপ ফ্যামিলিতে যদি বসবাস করে তার কি দুরবস্থা হয়, এটা কিন্তু ন্যাচারাল। কিন্তু এমনি আপনি চলচ্চিত্র ছাড়াও দেখবেন এমনি পরিবারে কিন্তু অনেক ফুপুকে ভালো রাখে, অনেক ফুপুকে কিন্তু কষ্ট দেয়, অনেক মাকে ভালো রাখে, অনেক মাকে কষ্ট দেয়। যদি কষ্টই না দিত, আগে কিন্তু বৃদ্ধাশ্রম ছিল না, এখন কেন বৃদ্ধাশ্রম হয়েছে, একটাই কারণ যে বৃদ্ধাদের কোনো জায়গা নেই। আমরা যেমন ধরেন একটু টাকা পেলাম, আমরা সোফা টোফা সব বদলিয়ে ফেললাম, পুরানোগুলো সরিয়ে ফেললাম, নতুন একটা তেমনি। কিন্তু এখন অনেক পরিবারে চায় যে মা বাবা যদি চলে যায় তাহলে ভালো হয়, তার জন্য বৃদ্ধাশ্রমটা হয়েছে, আমাদের সময় কিন্তু ছিল না। আমার কথা হচ্ছে আমরা যদি ফ্যামিলি ভিত্তিক ছবি করি, দুঃখ কষ্ট সবই যে দুঃখ তা না, সুখও থাকে, কিন্তু দুঃখ কষ্ট নিয়ে যদি আমরা ছবি করি তাহলে সে ছবিটা জনপ্রিয়তা পেতে বাধ্য হবে এবং দর্শক এটা দেখতে বাধ্য হবে। একটু অফ করে আমার কাশ।